এক প্রকাণ্ড আকারের এবং অসাধারণ ক্ষমতাসম্পন্ন অস্তিত্ব প্রকট হন হিমালয়ের উপরি অঞ্চলে অনেক হাজার বছর আগে। এই সত্তা যিনি আদিযোগী নামে পরিচিত হন বা প্রথম যোগী, স্বেচ্ছায় মানব চেতনার বিবর্তনের বিজ্ঞানটি সপ্তঋষিদের প্রেরণ করেন, সেই সুপ্রসিদ্ধ সাতজন ঋষি যাদের উদ্ভব স্বর্গীয়। এই সাতজন ঋষি পবিত্র প্রাচ্য অতীন্দ্রিয়বাদে সিদ্ধ, যা সব ধর্মের ঊর্ধ্বে গোটা বিশ্বে এই জ্ঞানকে ছড়িয়ে দেন, আর আজ পর্যন্ত সেই বিজ্ঞান জীবন্ত রয়েছে তার নানা অভিব্যক্তি এবং বিকৃতির মাধ্যমে। জ্ঞানের এই মেরুদণ্ড যা আদিযোগী সৃষ্টি করেন, আজও আলোকপ্রাপ্তির এক জীবন্ত শক্তি হয়ে বেঁচে রয়েছে হাজার হাজার বছর পরেও। এই কালজয়ী জ্ঞান এই বিশ্বে যা কিছুই আধ্যাত্মিক তাকে আজও সিক্ত করে চলেছে। আজ প্রায় 200 কোটি মানুষ সারা বিশ্বে সক্রিয়ভাবে এই জ্ঞান গ্রহণ করে চলেছেন, বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে। পৃথিবীর প্রত্যেকটি অংশে এই প্রাচীন যোগ বিজ্ঞানের অবশিষ্টাংশ, সংস্কৃতি বা ধর্ম নির্বিশেষে এখনও অভ্যাস করা হয় তার বিভিন্ন রূপে। এই মৌলিক সম্ভাবনাটি, এই একটি ধারণা থেকে গড়ে উঠেছে যেটা তিনি ওই সাতজন মানুষের মধ্যে রোপণ করেছিলেন। তিনি তাদের তৃষ্ণার্ত করে তুলেছিলেন এমন কিছুর জন্য যেটা তাদের অস্তিত্বের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তাদের মধ্যে এই খিদেটি তিনি জাগিয়ে তোলেন, তিনি তাদের হৃদয়তে এই খিদেটি জাগিয়ে তোলেন যে তারা আরও বেশি কিছু হতে চান, আরও বড় মানুষ বলে আমরা যা জানি সেটার থেকে। প্রত্যেকটি প্রাণী একটি কাঠামোর সাথে এসেছে। একটা পিঁপড়ে কিছু কিছু জিনিস করতে পারে, আমি নিশ্চিত কিছু চ্যাম্পিয়ন পিঁপড়ে রয়েছে যারা একটু বেশি করতে পারে, কিন্তু সেই কাঠামোর মধ্যেই। একটা বাঘ কিছু কাজ করতে পারে কিন্তু তার কাঠামোর মধ্যে, একটা হাতি কিছু করতে পারে কিন্তু তার কাঠামোর মধ্যে, একটা মানুষ কিছু করতে পারেন সেই কাঠামোর মধ্যে, একটা নির্দিষ্ট মাত্রা বলতে পারেন। তিনি এই ধারণাটি তাদের দিলেন যে তোমাদের নিজেদেরকে সেই মাত্রাতে সীমাবদ্ধ রাখতে হবে না, অতিক্রম করতে পারো এটাকে, বাঁচার অন্য মাত্রা সম্ভব, বাঁচার এক সম্পূর্ণ ভিন্ন মাত্রা। এই ধারণা, তিনি কেবল এই ধারণা বা চিন্তাটা দিলেন না, তিনি একটা পদ্ধতিও দিলেন সেখানে পৌঁছানোর। এই একটি ধারণা যে মানুষ তার বর্তমান মাত্রার অতিরিক্ত কিছুতে বিবর্তিত হওয়ার প্রচেষ্টা করতে পারে, যেটা এই গোটা সভ্যতা ও সংস্কৃতির মূল। কিছু যায় আসে না, কেউ নিজেকে কি বলল, হিন্দু বলল বা বৌদ্ধ বলল বা জৈন বলল বা শিখ বলল বা অন্য কিছু, প্রত্যেকেই এই একটি ধারণাকে নিয়েই প্রচেষ্টা করে চলেছে যে তারা এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে মুক্তিতে পৌঁছতে চায়। মুক্তির ধারণা এই গোটা সংস্কৃতির মুখ্য বিষয়ই হল মুক্তি। দেখুন দয়া করে, এই সংস্কৃতিতে যা কিছুই করছি আদতে সেটার দিকেই, যে এই সম্ভাবনাটি রয়েছে সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে সেখানে পৌঁছানোর। এর থেকে বড় বিপ্লবধর্মী ধারণা কখনোই হয়নি এই পৃথিবীতে। তার সময় থেকে কেউ আজ পর্যন্ত এর থেকে বড় বিপ্লবকারী ধারণা নিয়ে আসেনি যে আপনার অস্তিত্ব যে মাত্রাতে ঘটছে সেটাকেই আপনি অতিক্রম করতে পারেন।